হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পারিয়া এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, সেন্টিমেন্টাল এই মুভির 28 দিনের কালেকশন নিয়ে, মানুষ এই মুভির 63 দিনের কালেকশন নিয়ে, কাবুলিওয়ালা এই মুভির 56 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো প্রধান এই মুভির 56 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই প্রধান যদি দেব স্যার এবং সোম স্যারের ফিল্ম পজিটিভ রিভিউ সাথে রিলিজ হয়েছে, বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করছে। এক্সপেক্ট করছি প্রধান লাইফ টাইমে কমপক্ষে একটি ভালো কালেকশন করবে, কারণ ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করছে ডে বাই ডে। কথা হবে পাঁচটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনো যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো পারিয়া নিয়ে বাজলো 4 কোটি রুপি, লিড হলো বিক্রম স্যার, মানে সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। বিক্রম স্যার অভিনীত পারিয়া পুরোপুরি পজিটিভ রিভিউ সাথে রিলিজ হয়েছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে পারিয়া লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে, কারণ বক্স অফিস থেকে মুভি খুবই পজিটিভ কালেকশন করছে, ফ্যামিলি সেই মুভিকে সাপোর্টও করছে। আমরা এক্সপেক্ট করছি পারিয়া লাইফ টাইমে কমপক্ষে একটি ভালো কালেকশন করে নিয়ে যাবে। নিজেদের সপ্তম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি, টোটাল এমএ কালেকশন হলো 1 কোটি 80 লক্ষ রুপি। আপনারা যদি এখনও পারিয়া না থাকেন, দেখবেন বিক্রম স্যার অভিনীত পারিয়া কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা যেরকম এক্সপেক্ট করছি পারিয়া কি লাইফ টাইমে কত টাকা আয় করবে না কে কম আয় করবে, এটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন বলবো সেন্টিমেন্টাল নিয়ে বাজলো 1 কোটি 50 লক্ষ টাকা, লিড হলো ইয়াস স্যার, নুসরাত ম্যামে 28 দিন কমপ্লিট করে নিয়েছে। ইয়াস স্যার নুসরাত ম্যাম অভিনীত সেন্টিমেন্টাল পুরোপুরি পজিটিভ রিভিউ পেয়েছে। আপনারা জানেন সেন্টিমেন্টাল যখন রিলিজ হয়েছে মুভিটি কিন্তু পজিটিভ রিভিউ পেয়েছে। ইয়াস স্যারের বিগত বছরগুলিতে কোনো ভালো ফিল্ম নেই, কোনো ব্যবসাসফল ফিল্ম নেই, সেন্টিমেন্টাল পুরোপুরি একটি ভালো রিভিউ পেয়েছে। মুভির সেকেন্ড হাফ তো অসাধারণ রিভিউ পেয়েছে, সেকেন্ড হাফের জন্য অনেকে এই মুভিকে সাপোর্ট করছে। আমরা এক্সপেক্ট করছি সেন্টিমেন্টাল লাইফ টাইমে ভালো কালেকশন করে নেবে। যদি 28 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি, টোটাল এমএ কালেকশন হলো 1 কোটি 96 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সেন্টিমেন্টাল না থাকেন, দেখবেন ইয়াস স্যার নুসরাত ম্যাম অভিনীত সেন্টিমেন্টাল কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি লাইফ টাইমে কমপক্ষে 2.5 কোটি প্লাস বিজনেস করে নেবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ইয়াস স্যার নুসরাত ম্যাম অভিনীত সেন্টিমেন্টাল লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো মানুষ নিয়ে বাজলো 3 কোটি টাকা, লিড হলো সুপারস্টার জি স্যার, এমনিতে 63 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জি স্যার অভিনীত মানুষ ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করেছে, ফ্যামিলি সাপোর্ট ভালোবাসায় মানুষ ডে বাই ডে ভালো কালেকশন করছে, যার কারণে আমরা এক্সপেক্ট করছি মানুষ লাইফ টাইম একটি ভালো কালেকশন করতে পারে। ফ্যামিলি সাপোর্ট ভালোবাসা মানুষের লগে রয়েছে। আপনারা জানেন সুপারস্টার জি স্যার যখন মানুষকে রিলিজ করেছেন, মানুষ কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে পজিটিভ রিভিউ পেয়েও কালেকশন খুবই কম করেছিল। বাংলাদেশে রিলিজ হওয়ার পরে ডে বাই ডে মানুষ ভালো কালেকশন করছে, আমরা এক্সপেক্ট করছি মানুষ লাইফ টাইমে কি রেকর্ড ব্রেকিং কালেকশন করে নেবে। 63 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 1 লক্ষ রুপি, টোটাল এমএ কালেকশন হলো 7 কোটি 67 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মানুষ না থাকেন, দেখবেন সুপারস্টার জি স্যার অভিনীত মানুষ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি মানুষ লাইফ টাইমে 8 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সুপারস্টার জি স্যার অভিনীত মানুষ ফিল্মটি কেমন হয়েছে। এমনকি দলব কাবুলিওয়ালা নিয়ে বাজছিল 5 কোটি টাকা, লিড হলো মিথুন চক্রবর্তী স্যার, এমনি 56 দিন কমপ্লিট করে নিয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত কাবুলিওয়ালা বক্স অফিস থেকে ক্লিন হিট হয়েছে, ফ্যামিলি সাপোর্ট ভালোবাসায় কাবুলিওয়ালা ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা জানিয়ে দিই মিথুন চক্রবর্তী স্যার কিন্তু বর্তমানে খুবই অসুস্থ, তিনি কিন্তু হসপিটালে রয়েছেন, কিন্তু কাবুলিওয়ালা ভালো শোতে চলছে, মুভিটিকে দর্শকরা দেখছেন। আমরা এক্সপেক্ট করছি মিথুন চক্রবর্তী স্যার খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে সিনেমা জগতে আবার ফিরে আসবেন। কাবুলিওয়ালা নিজেদের 56 দিনে বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি, টোটাল এমএ কালেকশন হলো 5 কোটি 54 লক্ষ রুপি। আপনারা যদি এখনও কাবুলিওয়ালা না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত কাবুলিওয়ালা ফিল্মটি খুবই ভালো হয়েছে, ফ্যামিলি যদি সাপোর্ট করে কাবুলিওয়ালা লাইফ টাইমে কমপক্ষে 6 থেকে 8 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা জানেন মুভিটি লং টাইম রান করতে যাচ্ছে, আমরা আশা করছি মুভিটি কমপক্ষে 100 দিন রান করবে, বক্স অফিস থেকে 6 থেকে 8 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এমনকি দলব প্রধান নিয়ে বাজলো 5 কোটি টাকা, লিড হলো দেব স্যার, সোম স্যার 56 দিন কমপ্লিট করে নিয়েছে। দেব স্যার সোম স্যার অভিনীত প্রধান ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করেছে, ফ্যামিলি সাপোর্ট ভালোবাসায় প্রধান কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা এক্সপেক্ট করছি প্রধান লাইফ টাইমে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করে ফেলবে। আমরা এক্সপেক্ট করছি যে লাইফ টাইমে কমপক্ষে যাই হোক 12 কোটি রুপি প্লাস বিজনেস করুক, কারণ আপনারা জানেন প্রধান যখন রিলিজ হয়েছে খুবই পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে, এবং বক্স অফিস থেকে মুভির কালেকশন ভালো,
যে ভাই যে ভালো কালেকশন করছে। হাউসফুল শো বেশি শো এবং আপনারা জানেন ক্রিসমাসের উইনার প্রধানকে বলা হচ্ছে। নিজেদের 56 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি, টোটাল এম কালেকশন 8 কোটি 84 লক্ষ রুপি। আপনারা যদি এখনও প্রধান না থাকেন দেখবেন দেব স্যার সোম স্যার অভিনীত প্রধান ফিল্মটি বক্স অফিস থেকে পজিটিভ রিভিউ নিয়ে বিগেস্ট ব্লকবাস্টার হচ্ছে ক্রিসমাসের উইনার। আপনারা জানেন প্রধান কাবুলিওয়ালা কিন্তু সরাসরি বড়দিনে ক্ল্যাশ করেছিল এবং দুইটি মুভি বক্স অফিস থেকে ক্লিন হিট হয়ে গেছে। প্রধান কাবুলিওয়ালা মানুষ সেন্টিমেন্টাল পারিয়াই সকল মুভিতে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে, কোন মুভিটি ফ্লপ হয়েছে কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।